প্রবাস থেকে যারা দেশে আসেন তাদের অনেকেরই ইচ্ছা থাকে বিদেশি ভালো ব্র্যান্ডের টেলিভিশন আনা, কিন্তু এয়ারপোর্টে কয়েনচি টিভিতে কত টাকা শুল্ক তা অনেকেই জানেন না, ফলে পছন্দের টেলিভিশন এনে বিপাকেও পড়ছেন প্রবাসীরা। টুডে বাংলা এইচডির এই প্রতিবেদনে জানিয়ে দেওয়া হচ্ছে এয়ারপোর্ট কাস্টমসে টেলিভিশনের শুল্কের পরিমাণ। আগে 21 ইঞ্চি পর্যন্ত থাকলেও নতুন ঘোষণা অনুযায়ী 29 ইঞ্চি পর্যন্ত এলসিডি বা এলইডি টিভিতে কোনো শুল্ক দিতে হবে না। বিনা শুল্কেই আপনি বাংলাদেশ এয়ারপোর্টে ছাড় পাবেন 29 ইঞ্চি পর্যন্ত যে কোনো টেলিভিশন। কিন্তু 30 থেকে 36 ইঞ্চি পর্যন্ত টেলিভিশনে শুল্ক দিতে হবে 10,000 টাকা। 37 থেকে 42 ইঞ্চি পর্যন্ত টেলিভিশনে শুল্কের পরিমাণ 20,000 টাকা। 43 থেকে 46 ইঞ্চি পর্যন্ত 30,000 টাকা শুল্ক দিতে হবে। আর 47 থেকে 52 ইঞ্চি পর্যন্ত টেলিভিশনের ক্ষেত্রে শুল্কের পরিমাণ 50,000 টাকা। 53 থেকে 65 ইঞ্চি পর্যন্ত 70,000 টাকা শুল্ক দিতে হবে এয়ারপোর্ট কাস্টমসে, এবং 66 ইঞ্চির উপরে যে কোনো মাপের টেলিভিশনের জন্য শুল্ক দিতে হবে 90,000 টাকা। টেলিভিশনের সাথে অনেকেই ব্যবহার করে থাকেন বিদেশি নামি ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম। এক্ষেত্রে 4 থেকে 8 স্পিকারের হোম থিয়েটারের জন্য শুল্ক দিতে হবে 8,000 টাকা। এছাড়াও বাংলাদেশ এয়ারপোর্ট কাস্টমসের শুল্ক সম্পর্কে যে কোনো তথ্য জানতে টেলিফোন করতে পারেন এই নম্বরে। দেশপ্রবাসের প্রিয় বন্ধুরা, এই প্রতিবেদন ভালো লাগলে শেয়ার করুন, আর আমাদের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপুন।